वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल विलिंग हार्ट। सकाल सकाल बेरिए पड़े मॉर्निंग वॉक के। आज के 25 बैशाख, आज के आमादे सबार काछे ए दिन टी एक विशेष दिन। एक गाच की पिकुलियार देखो, शाड़ी शाड़ी हुए डालगुलो दाड़ी आछे, ओपुरेर माथार दिकटाते किछु पाता आछे, ना होले सब शाड़ी शाड़ी हुए दाड़ी आछे। किन्तु एटा किन्तु एकटाई गाछ, देखते पाच्छो तो? একটা মজার জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে। কালকে বাজার থেকে আনার জন্য হোয়াটসঅ্যাপে আমি লিখে দিয়েছিলাম কুমড়ো, ভিন্ডি এগুলো। তো বাড়িতে যখন এটা এসেছে, হাজবেন্ড নিয়ে এসেছে, তখন এটার পরিমাণটা দেখে আমি অবাক। আমি বললাম এতটা? বলে হ্যাঁ, তুমি তো হোয়াটসঅ্যাপে লিখেছিলে 1.5। আমি কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপটা খুলে দেখলাম, ঠিকই তো, রেজাল্ট তো দেখতেই পাচ্ছ। এবার এসে গেছি কিচেনে, ব্রেকফাস্ট করে নিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, প্রচণ্ড সোয়েটিং হচ্ছে আজকে। এটা ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পোস্ত, ঝিঙে পোস্ত, সল্ট দিয়ে দেব, গ্রাইন্ড করে রেখেছি পোস্ত, একটু টমেটো দিয়ে দিয়ে এটাকে এই গ্যাসটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এখন এত গরমে দুটো ওভেনেই তাড়াতাড়ি কিচেনের ঢোকাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে, এতটাই হয়ে যায়। আর এই সেকেন্ডটাতে করছি, এবার করছি সবজিটা আগে আমি সেদ্ধ করে রেখেছি, একটা সুতি দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা সর্ষে এটা দিয়ে দিলাম, একটু আদা, একটা সিটি দিয়ে দিই, কারণ এটাতে আমার সবজির ডাটাগুলো আছে, এর বেশি সিটি হলে ডাটাগুলো একদম ঘেটে যায়। সেদ্ধ করার সময় আমি অতটা সল্টটা বেশি করে দিই না, নাড়া চাড়া দিয়ে এইবার অ্যাড করে দেব। শুক্তোর জন্য গ্রাইন্ডারে যে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি সেটা
একটু সর্ষে, একটু পোস্ত, একটু রাঁধুনি, একটু মৌরি, সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট করে রাখি। তো সেদ্ধই হয়ে আছে, জাস্ট জলটা একটু ফুটে যাবে। একটু ভেন্ডি, কালকে দেখিয়েছিলাম অনেকটাই ভেন্ডি আনা হয়ে গেছে, বাজার থেকে একটু ভেন্ডি ভেজে নেব। একটু ভেন্ডি তো এতটা লাগবে না, আমি একটু কমিয়ে নেব। বাকিটা কালকের জন্য রেখেছি, বাকিটা কালকের জন্য রেখে দেবো। এই হচ্ছে গিয়ে আজকের কথা, রান্না বান্না সবটা হয়ে গেল। আর নামানোর সময় একটু শুক্তো যখনই হয়, আমি যখনই করি তখনই একটু সমস্ত সবজিগুলো যেগুলো এক্সট্রা থাকে, অল্প অল্প, কখনো একটু গাজর, কখনো একটু বিনস, একটু পেঁপে, সেই সময় আমি করি এবং সেটা একটু বেশি হয়ে যায়, যাদের যাতে দু তিন দিন আমার এটা হয়ে যায়। এই হচ্ছে গিয়ে শুক্ত, পাঁচমিশালি সবজি দিয়ে ঘরোয়া ভাবে শুক্ত দিচ্ছি। রাইসটা রেডি করে রেখেছিলাম।
এই কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো দাড়ে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণী চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তস্ত এলো তাই, আকাশ পানি হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ, পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণী চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ। এই ছোট্ট কবিতাটি আমি কবিগুরুর জন্ম তিথিতে তোমাদেরকে শেয়ার করলাম। আমার এই প্রচেষ্টাটি কেমন হয়েছে একটু জানিও, ভুল ত্রুটি হতেই পারে, অনেক দিন পর রিসাইটেশন করছি, জানিও কমেন্টের মাধ্যমে। আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমি জানতে পারবো তোমাদের কোনটা কেমন লাগছে আমার অ্যাক্টিভিটিস। তাহলে চলো আজকে এখানেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।